আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আদিল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি ছাত্রতা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত চতুর্থ শ্রেণী অধ্যায় আটের অনুশীলনী দুই এর প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় আটের অনুশীলনী দুই এর এক নম্বর অঙ্কে দেওয়া আছে, সমূহের বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করো এবং ক্ষুদ্রতর কমা বৃহত্তর বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশ গুলো তুলনা করো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে পাঁচ পর্যন্ত এখানে প্রত্যেকটি দুটি ভগ্নাংশের মাঝখানে খালি ঘর দেওয়া আছে, এবং এখানে আমাদের কি করতে হবে, বড় চিহ্ন বা ছোট চিহ্ন অথবা সমান চিহ্ন, এই তিনটি চিহ্ন যে কোনো একটি করে এভাবে করে বসাতে হবে। তাহলে সমাধান করলে এখানে আমরা কি প্রথমে কি বলা আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে বলছে প্রথমে। তাহলে এখন আমরা দেখো শুরুতেই আমরা খালি ঘরের বাম পাশে যে ভগ্নাংশটি আছে সেটিকে আমরা কি করব, সমহর বিশিষ্ট করব। অর্থাৎ দেখো এখানে কত আছে, তিন ভাগের এক। তাহলে এক্ষেত্রে দেখো এখন আমরা কি করেছি, লব এবং হরকে তিন ভাগের একের দুই দ্বারা গুণ করেছি, অর্থাৎ দুই একে দুই, তিন গুণে ছয়। তারপরে এক্ষেত্রে আবার কি করেছি, আবার তিন দ্বারা গুণ করেছি, অর্থাৎ এখানে আমরা কি করতেছি দেখো, অর্থাৎ সিরিয়াল বাই আমরা এখানে দুই তিন চার পাঁচ এবং গুণ করতেছি। গুণ করে এখানে দেখো আমরা লব এবং হরকে এখন দেখো আবার তিন দ্বারা গুণ করতেছি, তিন দ্বারা গুণ করলে আমরা তিন একে তিন, তিন দুই একে নয়, একইভাবে চার দ্বারা গুণ করলে চার একে চার, তিন চারে বারো, তারপর পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ একে পাঁচ, তিন পাঁচে পনেরো। তারপরে এখন একইভাবে খালি ঘরে ডান পাশে যে ভগ্নাংশটি দেওয়া আছে পাঁচ ভাগের এক, এরকম আমরা এভাবে ভেঙে লিখবো। অর্থাৎ লব এবং হরকে প্রথমে আমরা দুই দ্বারা গুণ করতেছি, তাহলে দুই একে দুই, পাঁচ দুগুণে দশ, তারপরে একইভাবে আবার তিন দ্বারা গুণ করলে পাচ্ছি তিন একে তিন, তিন পাঁচে পনেরো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা এখানে স্টপ হয়ে গেছি, কেন, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ভাগের এক এখানে আমরা যে ভগ্নাংশ বের করেছি, এখানে দেখো পনেরো ভাগের পাঁচ এবং পাঁচ ভাগের একের ক্ষেত্রে পনেরো ভাগের তিন, এই দুটি ভগ্নাংশের হর কিন্তু আমরা পাচ্ছি কি সমান, অর্থাৎ এখানেও পনেরো ভাগের পাঁচ, এখানেও পনেরো ভাগের তিন, তার মানে এখানে দুটি ভগ্নাংশের হরে কিন্তু সমান। তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে এখন আমরা এভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো তিন ভাগের এক কমা পাঁচ ভাগের এক, এরপরে এরো চিহ্ন দিয়ে এরপর আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। অর্থাৎ এখানে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেটি পেয়েছি সে মানগুলো লিখবো, অর্থাৎ তিন ভাগের একের জন্য পেয়েছি পনেরো ভাগের পাঁচ, তারপর কমা পাঁচ ভাগের একের জন্য পেয়েছি পনেরো ভাগের তিন। তাহলে এখন এরপর লাইনে আমরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পনেরো ভাগের পাঁচ কমা পনেরো ভাগের তিন, অর্থাৎ দুটি ভগ্নাংশের হরই সমান। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়, এবং যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট। তাহলে এখানে যেহেতু পাঁচ বড় তিন থেকে, তার মানে পনেরো ভাগের পাঁচ ভগ্নাংশটি কি বৃহত্তর হচ্ছে পনেরো ভাগের তিন থেকে, এই জন্য দেখো আমি এখানে লিখেছি যেহেতু পনেরো ভাগের পাঁচ বৃহত্তর পনেরো ভাগের তিন, সেহেতু এখন আমরা মূল ভগ্নাংশটি লিখবো, অর্থাৎ পনেরো ভাগের পাঁচ আমরা কোথেকে পেয়েছি, তিন ভাগের এক থেকে, অর্থাৎ তিন ভাগের এক বৃহত্তর হচ্ছে পাঁচ ভাগের এক। সুতরাং তিন ভাগের এক এখানে খালি করে কি হবে, বৃহত্তর চিহ্ন হবে। তারপর দেখো দুই নম্বরে দেওয়া আছে চার ভাগের তিন, তাহলে এই চার ভাগে চার ভাগের তিন খালি ঘর ছয় ভাগের পাঁচ। তাহলে এখানে আমরা কি করব, খালি ঘরের বাম পাশ এবং ডান পাশ দুটিকে আলাদা আলাদা ভাবে এখানে আমরা সমহর করার জন্য লব এবং হরকে আলাদা আলাদা ভাবে গুণ দিতে থাকবো। তাহলে এখানে দেখো আমি যদি প্রথম অংশে লব এবং হরকে এখানে যদি দুই দ্বারা গুণ দিই, তাহলে পাঁচে তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, তারপর আবার যদি তিন দ্বারা গুণ দিই লব হরকে, তাহলে পাঁচে তিন তিরিকা নয়, তিন চারে বারো। একইভাবে এখন আবার ছয় ভাগের পাঁচকে যদি আমরা দুই দ্বারা গুণ দিই লব এবং হরকে, তাহলে পাচ্ছি কত, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো। আমরা আর সামনের দিকে এগুচ্ছি না, কি জন্য, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা মিলে গেছে আমাদের, অর্থাৎ যখনই দেখবো যে আমাদের হর মিলে গেছে প্রথম ভগ্নাংশের আমরা যে ভগ্নাংশ গুলো মান বের করতেছি, একইভাবে ডান পক্ষের ক্ষেত্রে আমরা যে ভগ্নাংশ মানগুলো বের করতেছি, তখন আমরা দেখবো যে হরগুলো মিলছে কিনা আমরা খেয়াল করবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হরগুলো মিলে যাচ্ছে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে পাচ্ছি বারো ভাগের নয় এবং দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে পাচ্ছি বারো ভাগের দশ, অর্থাৎ দুটি ভগ্নাংশের হর কিন্তু সমান। তাহলে আমরা লিখবো সমর বিশিষ্ট ভগ্নাংশ, এরপরে চার ভাগের তিন কমা ছয় ভাগের পাঁচ, এর চিহ্ন দিয়ে এরপরে ভিতরে লিখবো বারো ভাগের নয় কমা বারো ভাগের দশ। এখন আমরা বলেছিলাম যে সমর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তুলনা করবো হচ্ছে প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নয় দশ থেকে ছোট, তাহলে এখানে আমরা কি হবে, তাহলে আমরা এই জন্য লিখেছি দেখো যেহেতু বারো ভাগের নয় ছোট হচ্ছে বারো ভাগের দশ থেকে, সেহেতু এখন মূল ভগ্নাংশ লিখবো, অর্থাৎ বারো ভাগের নয় কোথা থেকে পেয়েছি, চার ভাগের তিন থেকে, তার মানে চার ভাগের তিন ছোট, তারপর বারো ভাগের দশ আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি, ছয় ভাগের পাঁচ থেকে, অর্থাৎ এখানে আমরা মূল ভগ্নাংশটি লিখবো চার ভাগের তিন ছোট হচ্ছে ছয় ভাগের পাঁচ থেকে। তার মানে এখানে মাঝখানে কি চিহ্নটি হবে, ফাঁকা করে হবে হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন। তারপরে দেখো তিন নম্বর অঙ্ক দেওয়া আছে সাত ভাগের পাঁচ, তারপর খালি ঘর, এরপরে দেওয়া আছে খালি ঘরের ডান পাশে নয় ভাগের ছয়। তাহলে এখানে দেখো আমরা এখানে সাত ভাগের পাঁচকে আমরা
পরপর এভাবে 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা 6 দ্বারা এভাবে আমরা কি করছি পরপর গুণ আকারে এভাবে সমান সমান দিয়ে এভাবে লিখেছি আমরা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ না পাবো এতক্ষণ আমরা লব এবং হরকে গুণ করতেই থাকবো সিরিয়াল বাই। তাহলে এই জন্য দেখো আমরা এখানে কি করেছি 5 দুগুণে 10, 7 দুগুণে 14 আবার 3 দ্বারা গুণ দিয়েছি 3 5টা 15, 3 7টা 21 আবার 4 দ্বারা গুণ দিয়েছি 4 5টা 20 5 7টা 28 তারপরে 5 5টা 25 5 7টা 35 তারপরে আবার হচ্ছে 5 6 30 6 7টা 42 তারপর আবার 5 7টা 35 7 7টা 49 5 8টা 40 7 8টা 56 তারপর হচ্ছে 5 9 45 7 9 63 অর্থাৎ 63 ভাগের 45 পর্যন্ত গেছি। এরপর দেখো আবার এই খালি ঘরে ডান পাশে কি ভগ্নাংশ ছিল 9 ভাগের 6 এইটাকে আমরা কি করেছি এখানে লব এবং হরকে আমরা প্রথমে 2 দ্বারা তারপর 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা এভাবে করে আমরা গেছি। দেখো এখানে 2 দ্বারা গুণ করলে 6 দ্বারা গুণে 12 9 দ্বারা গুণে 18 তারপর আবার 3 দ্বারা করলে 3 6 18 3 9 27 আবার 4 দ্বারা করলে 4 6 24 4 9 36 আবার 5 দ্বারা করলে 5 6 30 5 9 45 আবার 6 দ্বারা করলে 6 6 36 6 9 54 আবার 7 দ্বারা করলে 6 7 42 7 9 63 তার মানে এখানে দেখো আমরা এখানে এসে থেমে গেছি কেন কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 63 ভাগের 45 পেয়েছি এবং দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখানে 63 ভাগের 42 পেয়েছি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হর কিন্তু সমান। তার মানে আমি এখন আমরা লিখবো সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ অর্থাৎ এখানে আমরা মূল ভগ্নাংশটি লিখবো 7 ভাগের 5 9 ভাগের 6 তারপরে এরো চিহ্ন দিয়ে আমরা মূল ভগ্নাংশের জন্য যে সমহর বিশিষ্ট ভগ্নাংশটি পেয়েছি সেটি লিখবো অর্থাৎ 63 ভাগের 45 63 ভাগের 42। তারপরে এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি 63 ভাগের 45টা কি 63 ভাগের 42 থেকে বড় সুতরাং আমরা এখন অর্থাৎ আমরা এখানে তুলনা করবো হচ্ছে প্রথম ভগ্নাংশটাকে আমরা তুলনা করবো দ্বিতীয় ভগ্নাংশের থেকে। অর্থাৎ এখানে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা বলেছি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড় এবং যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 45 42 থেকে বড়, তাহলে 63 ভাগের 45 কি হবে 63 ভাগের 42 থেকে বড় হবে যেহেতু এখন আমরা মূল ভগ্নাংশটি কি হবে 7 ভাগের 5 বড় হবে 9 ভাগের 6 থেকে। তার মানে এখানে খালি করে কি হবে বড় চিহ্ন হবে। তারপরে দেখো 4 নম্বর দেওয়া আছে 4 ভাগের 3 এটা তারপরে খালি ঘর তারপর 16 ভাগের 12 তাহলে এখানেও আমরা এভাবে করেছি। দেখো 3 দুগুণে 6 4 দুগুণে 8 অর্থাৎ লব এবং হরকে 2 দ্বারা গুণ দিয়েছি তারপর আবার 3 দ্বারা গুণ দিয়েছি তারপর 4 দ্বারা গুণ দিয়েছি এভাবে করেছি অর্থাৎ 3 3 9 3 4 12 তারপর হচ্ছে আবার 4 দ্বারা 3 4 12 4 4 16 তারপর আবার 5 দ্বারা 3 5 15 এখানে দেখো আমরা 5 দ্বারা করিনি। এরপরে দেখো আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি কি ছিল 16 ভাগের 12 অর্থাৎ 16 ভাগের 12 যেভাবে পাচ্ছি সেভাবে রেখে দিয়েছি। কারণ কেন রাখছি আমরা দেখো এখানে আমরা কিন্তু হর পেয়ে গেছি সমান অর্থাৎ দুইটি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখানে সমহর পেয়ে গেছি কোনটির ক্ষেত্রে 16 ভাগের 12 এখানেও 16 ভাগের 12 তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখানে লিখবো ব্র্যাকেটের ভিতরে লিখবো মূল ভগ্নাংশ 4 ভাগের 3 কমা 16 ভাগের 12 এরপরে এরো চিহ্ন দিয়ে এরপর আবার ব্র্যাকেটের ভিতরে লাগবো 16 ভাগের 12 কমা 16 ভাগের 12। তাহলে যেহেতু 16 ভাগের 12 কি আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশই সমান তার মানে এখানে তাদের মাঝখানে কি হবে সমান চিহ্ন হবে সেহেতু আমরা এখানে মূল ভগ্নাংশ কি হবে 4 ভাগের 3 সমান হচ্ছে 16 ভাগের 12 তার মানে খালি করে কি হবে সমান চিহ্ন হবে। তারপর দেখো 5 নম্বর দেওয়া আছে 24 ভাগের 3 সমান হচ্ছে 48 ভাগের 6 সমান হচ্ছে এখানে দেখো আমরা কি করেছি এখানে আমরা 24 ভাগের 3 তারপর খালি ঘর তারপর দেওয়া আছে 72 ভাগের 7 এখানে 24 ভাগের 3 আমরা কি করেছি লব এবং ঘরকে 2 দ্বারা গুণ করেছি তার মানে 3 দুগুণে 6 24 দুগুণে 48 তারপর আবার 3 দ্বারা গুণ করেছি 3 3 9 3 24 72 তারপর আবার দ্বিতীয় বর্ণাংশ কি দেওয়া আছে 72 ভাগের 7 এই জন্য এটাকে আমরা আর লব এবং ঘরকে গুণ করিনি কেন কারণ এখানে কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি যে 72 সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখব এখানে মূল ভগ্নাংশ লিখবো 24 ভাগের 3 কমা 72 ভাগের 7 তারপরে এই ভগ্নাংশ গুলোর জন্য আমরা যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো পেয়েছি সেগুলো কমা দিয়ে লিখবো অর্থাৎ 72 ভাগের 9 কমা 72 ভাগের 7। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি 9 হচ্ছে 7 থেকে বড় তাহলে 72 ভাগের 9 72 ভাগের 7 থেকে বড় হবে সুতরাং আমরা লিখবো যে 24 ভাগের 3 বড় হচ্ছে 72 ভাগের 7 থেকে সুতরাং খালি করে কি হবে বৃহত্তর চিহ্ন হবে। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।